আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়া, আমরা তো ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কালকে তো ঝড় হয়েছে, আপনারা জানেন বাংলাদেশের সব জায়গাতেই কালকে অনেক কালবৈশাখী ঝড় হঠাৎ করে চলে আসছে। তো আম্মু আবার ঝড়ের পরে আমাদের বাড়ির পাশে যে আম গাছগুলো আসছে সেখান থেকে আর কি আম, কিছু আম কুড়িয়ে নিয়ে আসছে। তো দেখুন, আমগুলো কিন্তু আসলে এতটা বড় হয় নাই, ছোট ছোট আম। আমি আবার আম্মুকে বকা দিছি, তুমি কেন বাহির থেকে আম কুড়াতে গেলে? তো আম্মুর আবার খুব শখ আর কি আম কুড়ানোর জন্য। তো এদিকে আম্মু দুপুরে রান্নার জন্য আর কি গরুর মাংস বের করছে। তো আজকে আমাদের আসলে গুঁড়া মরিচটা শেষ হয়ে গেছে, তো আম্মু এই জন্য আর কি বাড়িতে শুকনা মরিচ ছিল, তো আম্মু আর কি বেটে নিছে আসলে আজকে একটু কষ্ট করে। তো আজকে আসলে বাটা মরিচের গরুর মাংস বলতে পারেন আজকের রেসিপিটা, তো সেটাই আজকে আম্মু রান্না করতেছে। তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম আম্মু কিন্তু আমাদের বাসায় কিন্তু সবসময় আসলে পাটায় বেটে মশলা আম্মু রান্না করতো। তো তখন দেখতাম যে আইসক্রিমের যে বক্সগুলো ছিল সেগুলোর মধ্যে আসলে এক সপ্তাহের জন্য মরিচ হলুদ বেটে বেটে তারপর রেখে দিত লবণ দিয়ে, যাতে নষ্ট না হয়ে যায়। তো এখন তো আসলে যুগের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো এখন তো সবাই আসলে গুঁড়া মরিচটাই খায়, তো সেক্ষেত্রে আমরাও খাই। তো আজকে আবার সেই দিনের কথা মনে পড়ে গেছে, আম্মু যখন ছোটোবেলায় দেখতাম যে অনেক গুঁড়ো মরিচ নিয়ে আর কি আগে প্রথমে ভিজিয়ে রাখতো মরিচটাকে, তারপর আর কি পাটার মধ্যে আর কি বেটে নিত। তো তখন একটু কষ্ট হলেও কিন্তু বাটা মরিচের তরকারি কিন্তু স্বাদটাই অন্যরকম। আপনারা যারা আসলে বাটা মরিচের তরকারি আসলে খেয়েছেন তারাই জানেন যে আসলে এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু একটা অন্যরকম স্বাদ চলে আসে। তো আম্মু কিন্তু গরুর মাংসের মধ্যে আর কি মাংসে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে কিন্তু আম্মু প্রথমে মাংসটাকে মেখে নিচ্ছে, আজকে আর কি মেখে তারপরে গরুর মাংসটা আর কি বসাবে। তো আলুগুলো দেখুন কিন্তু বড় বড় করে কেটে নিছে, না হলে কিন্তু গরুর মাংসের আলু একেবারে গলে যাবে যদি বড় বড় করে কেটে না দেয়। তো সেক্ষেত্রে আম্মু আর কি বড় বড় করে কেটে নিছে। তো এদিকে আব্বু চলে আসছে, যেহেতু লকডাউন পড়ে গেছে তো আব্বু আবার আজকে চলে আসছে। তো আব্বু আসার সময় জিলানের জন্য আর কি অনেকগুলো ফল নিয়ে আসছে, দুইটা তরমুজ নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, মালটা নিয়ে আসছে জিলানের জন্য। তো জিলান তো আর কি দেখুন কি সুন্দর নাচানাচি শুরু করে দিছে। তো জিলানের জ্বর, তো সেই কথা শুনে আর কি আব্বু একটু তাড়াতাড়ি চলে আসছে, কারণ লকডাউনে তো আবার গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেলে তখন আসতে পারবে না, তো সেই জন্য আব্বু আর কি চলে আসছে। তো এদিকে জিলানের কিন্তু মানে সব ওষুধপত্র নিয়ে আসছে ওকে কিন্তু খাওয়ানোর জন্য, তো ও খাইতেছে। তো হঠাৎ করে কিন্তু ও অসুস্থ হয়ে গেছে। তো আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি একটু বেশি কেয়ার নেবেন। আসলে আমিও আর কি কয়েকদিন আর কি ওর প্রতি একটু অবহেলা, মানে ও আইসক্রিম খেতে চাইছে, তো আমি ওকে এখন মার মন, ও যখন খেতে চাইছে তো ওর মামা আবার দোকান থেকে কিনে দুই দিন দুইটা কোন আইসক্রিম খাওয়াইছে। তো সেই কোন আইসক্রিম খাওয়ার পরে ওর ঠান্ডাটা আসলে ছিল, এখন আসলে একটু বেড়ে গেছে। তো সেই জন্য আমি বলতেছি যে আমি যে ভুলটা করছি আপনারা প্লিজ করবেন না। তো এদিকে কিন্তু জিলান জিলানের নানা ফল নিয়ে বিক্রি শুরু করে দিছে মাথার মধ্যে আসলে বলটাকে নিয়ে, ও আর কি দেখে ফল দেখে অনেক খুশি হয়েছে, ও নানার ওর জন্য নিয়ে আসছে। আসলে করোনাকালীন সময় তো নিয়ে আসছে ভালোই হয়েছে, বাসার মধ্যে সবাই থাকলে কিন্তু ক্ষুধাটা বেশি লাগবে, তো সবাই মিলে আসলে মানে খেতে পারবো। আর আপনাদের ভাইয়ার দোকানটা নিয়েও একটু আর কি সমস্যা আছে, যেহেতু লকডাউন, আর আপনারা তো জানেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো আমাদের তো সেই দোকান দিয়ে চলতে হয়। তো আজকে আর কি বেশিক্ষণ খোলা রাখতে পারবে না নাকি দোকান, তো দেখি কি হয় বাকি লকডাউনগুলোতে, দেখা যাক। আসলে এই যে একটা অর্থনৈতিক সমস্যা, আসলে কম বেশ কিন্তু সবারই এই সমস্যাটা আর কি দেখা দেয়। আসলে আমাদের তো এদিকে দেখুন আব্বু যে তরমুজটা নিয়ে আসছে, তো তরমুজটা কিন্তু বেশি মেডিসিন মিলায় নাই, মেডিসিন যদি বেশি দিত তাহলে কিন্তু একেবারে লাল টকটকা হতো। তো এখন কিন্তু তারপরও যেরকম লালটা আছে তো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তরমুজটার। তো আপনারা এরকম কালারের তরমুজ নিয়ে আসবেন, বেশি লাল থাকলে ওগুলোতে কিন্তু স্যাগারিন মেলানো থাকে, তো যত কেমিক্যাল জিনিস যত কম খাওয়া যায় তত কিন্তু ভালো। তো দেখুন তরমুজটা আম্মু ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আসলে ফ্রিজে রাখার জন্য। আর আব্বু আর কি আজকে কমলা আনতে বলি নাই, বলছে যে আব্বু মালটা নিয়ে আইসো, আব্বু আর কি বাজারে থাকতে সময় ফোন দিছে, সেই জন্য আব্বু আর কি মালটাটা নিয়ে আসছে।
আর ইদানিং আমার জিলান আঙ্গুরটা খুব পছন্দ করে, তো সেই জন্য আর কি মিষ্টি সাদা আঙ্গুরটা নিয়ে আসছে জিলানের জন্য। তো জিলানের নানা কিন্তু জিলানকে অনেক ভালোবাসে আসলে, তো এখন মনে হয় যে আমার বাবা মনে হয় আমার থেকে বেশি আমার ছেলেকে ভালোবাসে আসলে। এটাই হতো নাতি আর নানার মধ্যে ভালোবাসা। তো আব্বু কিন্তু জিলানের অসুখের কথা শুনলে মানে ছুটে চলে আসে, ওনার আর কি কিছুই ভালো লাগে না। তো আজকে এখানেই রেখে দিই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই যতদূর সম্ভব চেষ্টা করবেন বাসায় থাকবেন, ভালো থাকবেন।